আমরা যাকে বিশ্ব বিপ্লবী বলি, তিনি প্রকৃত অর্থে বিশ্ববান্ধব, এই বিশ্বম্ভরের দূত। এসো এই বাস্তব স্বাধীনতা ধরে নাও, এই স্বাধীনতা একবার পেলে কোনো প্রবল জড়শক্তি তোমাদেরকে আর অধীন করতে পারবে না। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময়, অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্ত জীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজকের জীবাতুতে শুনব বিপ্লব, বিদ্রোহ ও আচার্যের বাণী সম্পর্কে। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। রাষ্ট্রতন্ত্রে বিপ্লব ও বিদ্রোহ, এই কথা দুটি দেখতে পাওয়া যায় যা কোনো প্রচলিত তন্ত্র বা মতকে ওলটপালট করে দেয়। তাই বিপ্লব আর যা প্রচলিত তন্ত্র বা মতের বিরুদ্ধে ক্রোধ, প্রতিহিংসা, প্রতিযোগিতা, দেশ শোণিত পিপাসা প্রভৃতি প্রবৃত্তির মূলে অবৈধভাবে অভিযান করে তাই বিদ্রোহ। সত্যের বিরুদ্ধে যে দ্রোহ তাই বিদ্রোহ। আর অসত্যের প্রতিবাদ ও সত্যের পুনঃসংস্থাপনে যে আপাত বিপর্যয় লক্ষিত হয় তা সাধারণের নিকট বিপ্লব বলে প্রতিভাত হয়। বিপ্লবে যে পরিবর্তন সংগঠিত হয় তার উত্তর ফল অনেক সময় মঙ্গলজনক হতে পারে, কিন্তু বিদ্রোহে যে পরিবর্তন তার ফল ভয়াবহ, হিংসাবহুল ও আতঙ্কময়। যখন ভগবদ ইচ্ছায় কোনো যুগ প্রবর্তক আচার্য জীব কল্যাণ কামনায় ভগবত প্রতিনিধি স্বরূপে বিশ্বতন্ত্রের প্রচলিত ও অভ্যস্ত বিকৃত ধারণার গতি পরিবর্তন করে সরাট পুরুষোত্তম শাসনতন্ত্রের আনুগত্য শিক্ষা প্রচারের জন্য জগতে আগমন করে, তখন সাধারণ গতানুগতিক সমাজে আচার্যের এই কাজ দুর্ভাগ্যবশত বিপ্লবময় বলে মনে হয়। এটি সর্বযুগান্তকারীও কালের একটি সত্য প্রতিজ্ঞা। যারা গতানুগতিক মতের কেবল রাশি রাশি ইন্ধন যুগিয়ে যান তারা গণসমষ্টির কাজে গণনায়ক রূপে প্রতিষ্ঠিত হয়ে সভা সমিতিতে বহু হাততালি কুড়িয়ে নেওয়ার সুযোগ পান বটে, কিন্তু প্রকৃত স্বাধীনতা যে স্বাধীনতা জীবের অন্তরতম প্রদেশের চির আকাঙ্ক্ষণীয়, সেই স্বাধীনতার কতটুকু তারা বাস্তব পক্ষে দিতে পারেন তা বিচার্য। রাজরাজেশ্বর বিশ্বস্তরের প্রতিনিধি যুগাচার্য কিন্তু প্রচলিত মতের ইন্ধন দান করেন না বা প্রচলিত মতের বিদ্রোহীও নন। তিনি বিশ্ব সুশাসনতন্ত্রের পুনঃশৃঙ্খলা ও পুনঃসংস্থাপন করতে আসেন। যারা সরাটে বিশ্বস্তরের শাসনতন্ত্র থেকে দূরে নিক্ষিপ্ত হয়ে মায়ার অধীনতা শৃঙ্খল হাতে পায়ে পড়ে নিয়েছে তাদেরকে স্বাধীনতার মহামন্ত্রে দীক্ষিত করতে আসেন। বহুকাল ধরে গণতোষণী মহামায়ার অধীনতা ও গোলামিতে অভ্যস্ত হওয়ার ফলে যে একটা দ্বিতীয় প্রকৃতি বিরাট সমাজ দেহের উপর স্তরে স্তরে জমাট বেঁধে এবং তাতে যে এতটা নৈসর্গিক মোহ উপস্থিত হয়েছে তা উন্মোচন করে কেউ স্বাধীনতা লাভের বাস্তব উপায়গুলি আমাদের কাছে নিজ আচরণের দ্বারা উপস্থিত করলে সেই পুরুষের কথা ও ক্রিয়া আমাদের কাছে বড়ই বিপ্লবময়, অর্থাৎ সাধারণ প্রচলিত বা অভ্যস্ত ভাব, ভাষা ও কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিপরীত বলে মনে হয়। অন্যথায় আমরা তাকে বিশ্ব বিপ্লবী বলতে কুণ্ঠিত হই না। কিন্তু আমরা যাকে বিশ্ব বিপ্লবী বলি, তিনি প্রকৃত অর্থে বিশ্ববান্ধব, এই বিশ্বম্ভরের দূত। আমাদেরকে বিশ্বম্ভরের শাসনতন্ত্রে পুনঃসংস্থাপন করে জড়ভোগবাদ থেকে প্রকৃত স্বাধীনতা, বাস্তব স্বাধীনতা প্রদানে সচেষ্ট।
ইনি বিশ্ব বৈষ্ণব রাজসভার পাত্ররাজ, আমাদের আচার্যদেব। পরদুঃখ দুঃখী, আমাদের আচার্যের দয়াদ্র হৃদয় আমাদেরকে এক মুহূর্তের জন্য অধীনতা শৃঙ্খলে রেখে আমাদের দুঃখ দেখতে প্রস্তুত নন। আমাদের অধীনতার এক একটি মুহূর্তের জন্য তার প্রাণ দুঃখে কাতর হচ্ছে। প্রস্তাবিত অবাস্তব অনিত্য স্বাধীনতা নয়, কিন্তু এই মুহূর্তে হাতে করে বাস্তব স্বাধীনতা প্রদান করতে প্রস্তুত রয়েছেন। আমরা তা ধরে নিলেই হলো। আমরা অধীনতায় অভ্যস্ত হতে হতে ওর মোহে এতদূর আক্রান্ত হয়ে পড়েছি যে সাধা ধন অবাধে পায়ে ঠেলতেও কুণ্ঠিত হই না। আচার্য তখন কত ব্যথিত হয়ে আমাদের কাছে এসে বলেন, তোমরা আজ অনাদিকাল ধরে তোমাদের জন্মগত অধিকার স্বরাজের প্রতি বিমুখ হয়ে রয়েছ, এমন সুযোগ উপস্থিত, এবার আর তোমাদেরকে এক মুহূর্ত মায়ার জ্বরের অধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে দেব না। এসো, এই বাস্তব স্বাধীনতা ধরে নাও। এই স্বাধীনতা একবার পেলে কোনো প্রবল জড়শক্তি তোমাদেরকে আর অধীন করতে পারবে না। তোমরা লালসার মূল্যটুকু দিয়ে এই বৃহৎ জিনিস কিনে নিও। আচার্যের এই সকল বাস্তব বাণী প্রতিবিম্বিত জগৎ থেকে বিপরীত মনে হওয়া অস্বাভাবিক নয়, তাই বহু বিষয়ে তার বিচার আমাদের নেশামগ্ন ধারণার বিপ্লবায়ন করে। শুনলেন বাংলার 1337 বঙ্গাব্দের 24শে বৈশাখ, ইংরাজির 1930 খ্রিস্টাব্দের 7ই মে বুধবার নদিয়া পত্রিকায় প্রকাশিত বিপ্লব বিদ্রোহ ও আচার্য বাণী নামে প্রকাশিত প্রবন্ধ।